মনে প্রাণে বাঙালি নাকি ইলিশের এলিশ, চেখে দেখবেন নাকি ইলিশ পোলাও গন্ধরাজি ইলিশ, পাতে যদি পড়ে ভাপা চিংড়ি থেকে চিংড়ির দুর্দান্ত আইটেম, লোভ সামলাতে পারছেন না তো? ভোজন রসিকদের স্বাদের জাদুতে বাজিমাত করতে ইলিশ চিংড়ি উৎসব নবাবী শহর বহরমপুরে। আষাঢ় পেরিয়ে শ্রাবণ শেষের পথে, বৃষ্টির দেখা নেই, তবুও ভোজন পিপাসু বাঙালির মনে সেই ইলিশের স্বাদ গন্ধ যেন ভরপুর। আর ঠিক এমন সময় ইলিশ চিংড়ি উৎসব নবাবী শহর বহরমপুরে। ইলিশ পোলাও থেকে গন্ধরাজি ইলিশ, পাতে যদি পড়ে প্রন টর্পেডো থেকে ভাপা চিংড়ির দুর্দান্ত আইটেম, লোভ সামলাতে পারছেন না তো? ভোজন রসিকদের স্বাদের জাদুতে বাজিমাত করতে ইলিশ চিংড়ি উৎসব যেন ভোজন রসিকদের কাছে উপরি পাওনা। বর্ষাকাল মানে ইলিশ আর চিংড়ির সময়। সারা বছর আমরা অন্যান্য মাছ খেলেও এই সময় কিন্তু ইলিশ আর চিংড়ি ছাড়া কিছু বুঝি না। আর মাছ ছাড়া বাঙালির খাবারের পাত একেবারেই অসম্পূর্ণ। খাদ্যরসিক তকমা কি আর একটা জাতির এমনি এমনি জুটেছে? মাছের সাথে বাঙালির আবেগ রসিকতা চিরকালের। আর সেখানে যদি দুটো মাছের নাম বলা যায় তাহলে তো সেই দুটো মাছ বাঙালিকে এনে দেয় পরম তৃপ্তি। ঠিক ধরেছেন, ইলিশ আর চিংড়ি। আর কোথাও না কোথাও এই ইলিশ চিংড়ির সাথে জড়িয়ে আছে ঘটি বাঙালের সেই অন্তহীন লড়াইয়ের কথা। এখানে তো প্রচুর আইটেম, মানে সাবেকি থেকে একেবারে আধুনিক, তো কি কি মানে নিলেন না খাচ্ছেন না? খেয়েছি ভেটকি মাছের কাটলেট, বাঞ্জারাটা খেলাম, খুব সুন্দর লাগলো। আর নিয়েছি পাতুরি, ইলিশের ডাবের একটা আইটেম আছে, প্রন, ফ্রাইড রাইস, তারপরে তো অনেক কিছুই নেওয়া হয়েছে। একটু জানতে চাইবো যে ঘটি না বাঙাল, মানে এখানে তো চলছে ঘটি না বাঙালের লড়াই, তো ঘটি না বাঙালের সাপোর্টার আমরা বাঙালির সাপোর্টার। ঘটি ভার্সেস বাঙালের লড়াই, যে লড়াই চিরন্তন। তবে এই লড়াই কিন্তু স্বাদের। ইলিশ চিংড়ির স্বাদ যেন মেলালো দুই আবেগকে, তাই লড়াই ভুলে যেন পাত পেরে খাওয়াতেই মনোযোগী ভোজন বিলাসীরা। বহরমপুরে ইলিশ চিংড়ি উৎসব একেবারেই জমজমাট। একই শ্রাবণ, তার উপর ইলিশ চিংড়ির নানান পদ। সপ্তাহ শেষে ইলিশ চিংড়ির লড়াইয়ে কার্যত ঝাঁপিয়ে পড়লেন ভোজন বিলাসীরা। স্টলে স্টলে ঘুরে চেখে দেখছেন নানান পদ। আমি দেখেছি বিভিন্ন জায়গায় ইলিশ উৎসব হয়, কলকাতাতে হয়, শিলিগুড়িতে হয়, বহরমপুরে হয় না, সেই ভেবেই এলেছিলাম। এবছরও গঙ্গাবক্ষে করার ইচ্ছা ছিল, কিন্তু ওখানে বিভিন্ন সমস্যার জন্য করতে পারিনি। আর গত বছর হিউজ গ্যাদারিং হয়েছিল, আমরা প্রচুর লোককে জায়গা দিতে পারিনি, সেই জন্যই আমরা এবছর এফইউসি গ্রাউন্ডে করছি ইলিশের সাথে সাথে, এবং আমরা চিংড়িটাকেও রেখেছি। ইলিশের এবছর অনেক স্পেশাল আইটেম আছে, যেমন ইলিশের ফিঙ্গার আছে, ইলিশের কাটলেট আছে, আনারস ইলিশ আছে, ইলিশের শুক্তোর আইটেম আছে, বোনলেস মোচার ইলিশ আইটেম আছে, এরকম অনেক ইলিশের আইটেম আছে, প্রায় 22 রকমের ইলিশের আইটেম আছে। বহরমপুরে বরাবরই আমি যে কোনো সময় যে কোনো নতুন কিছু করেছি, এবছরও ইলিশ চিংড়ি উৎসব সেইভাবে আছে। আমি চাই বহরমপুরে বাসী মুর্শিদাবাদের লোকজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুক, এটাই আশা করি। অফার, স্ক্র্যাচ কুপনের মাধ্যমে কেনাকাটায় পেয়ে যান 50% ডিসকাউন্ট। অফার চলবে 15 আগস্ট পর্যন্ত। কাবেরী, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।